চোখের জল ফেলছে যন্ত্রণায় ছটফট করছে অথচ আপনি আপনি একটা ক্ষমা अब के अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं तो चले आइए फाइन मेटल वर्क्स आश्रम परमोर नियर पेट्रोल पंप इस्लामपुर। মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল বলার প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উত্তর দিনাজপুর জেলা শাখা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমা না চাওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মতুয়া মহাসংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাবুলাল বালা। গত 31 জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা জেলার গাজলে প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদের নাম ভুল করে রঘুচাঁদ এবং গরুচাঁদ বলায় মতুয়া সম্প্রদায়ের মানুষ চরম অপমানিত বোধ করেন। মতুয়াদের ধর্মগুরুর নাম ভুল বলায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানান মতুয়া মহাসংঘের সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া ধর্মগুরুকে অপমান করার প্রতিবাদে আন্দোলনের কথা ঘোষণা করেন বিজেপি। মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে তাদের ধর্মগুরুকে অপমান করেছে এই বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ রাস্তা অবরোধ তুলে দেওয়ার পর থানার সামনে মতুয়া সমর্থকরা বিক্ষোভ দেখায়। ডালখোলা হাটবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ডালখোলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে হাটবাড়িতেই শেষ হয় মিছিলটি। ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া। আমি ডক্টর বাবুলাল বালা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। কি আজকে বিক্ষোভ সমাবেশের কারণটা কি? আপনারা জানেন যে গত 31 জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মালদা জেলার গাজলের প্রকাশ্য জনসভা থেকে মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে রঘুচাঁদ এবং গুরুচাঁদ বলেছেন এবং তার পিছনে যারা বসেছিলেন তাদেরকে তিনি জিজ্ঞেস করেছেন যে আমি ঠিক বললাম তো, এবং পিছনে তারা যারা ছিলেন তারা কি বলেছেন প্রকাশ্যে না এলেও মুখ্যমন্ত্রীর শারীরিক পরিভাষায় এটা বোঝা যায় পিছনে যারা ছিলেন তারা বলেছেন উনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, কিন্তু উনি তো ঠিক বলেননি। উনির এই মন্তব্যে অর্থাৎ হরিচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ বলাতে গোটা পৃথিবীর চৌষট্টিটি দেশে অন্তত পক্ষে কম হলেও 10 কোটি মতুয়া বাস করে। এই মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগে অত্যন্ত প্রাণের নরম জায়গায় তারা অত্যন্ত ব্যথিত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনারা জেনে থাকবেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে তাদের পিতৃতুল্য মনে করে, তাদের বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ বলে থাকে। এবার কোনো পিতাকে যদি কেউ এইরকম ভাবে গরু বলে তার কোনো সন্তান সে কোনোদিনই সেটা সহ্য করতে পারে না। গোটা পৃথিবীব্যাপী মতুয়া সম্প্রদায়ের মানুষের যে অন্তর যে আঘাতপ্রাপ্ত হয়েছে তারই বহিঃপ্রকাশ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ। এবং আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি তো বিভিন্ন সময় জনশিক্ষার জন্য বলে থাকেন, রবীন্দ্রনাথের কবিতা উচ্চারণ করেন, বলেন আমার মাথা করে মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে সকল অহংকার আমার ডুবাও চোখের জলে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো জানেন যে আপনার এই মন্তব্যে কোটি কোটি মানুষ এই যে ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে, আপনি তো বুঝতে পেরেছেন আপনি ভুল বলেছেন। তাহলে আপনার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলার পর পিছনে যারা ছিলেন তারা বলছেন আপনি ঠিক বলেছেন, যদি মিনিমাম মতুয়া শিক্ষা তাদের মধ্যে থাকতো, তারা যদি মিনিমাম মতুয়া হতো নিঃসন্দেহে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন আপনি ঠিক বলছেন না। এবং আপনি যদি সত্যি মতুয়া প্রেমী হতেন, প্রেম কখন আসে যখন একে অপরের প্রতি ভালোবাসা থাকে,
আপনার যদি মতুয়াদের প্রতি সত্যি ভালোবাসা থেকে থাকতো, তাহলে আপনার মন্তব্যে যারা এত আঘাত পেল, কত মানুষ চোখের জল ফেলছে, যন্ত্রণায় ছটফট করছে, অথচ আপনি আপনি একটা ক্ষমা ক্ষমা চাইলে উনি তো ক্ষমাটা চাওয়া উচিত। কারণ এই যে আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটা উক্তি আছে যে যে কাজে মানুষ নিজে তাপগ্রস্ত হয় এবং সমাজকে তাপগ্রস্ত করায় সেটা পাপ কাজ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি মন্তব্যে কোটি কোটি মানুষের অন্তর যে দহন হচ্ছে, তারা যে যন্ত্রণা পাচ্ছে, যদি লোকনাথ ব্রহ্মচারীর বাক্য যদি সত্যি হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে এই মন্তব্য করে সাংঘাতিক পাপ করেছে। কাজেই আমি জানি না এই পাপের উনির কি মুক্তি হবে, এই পাপের প্রায়শ্চিত্ত তিনি কিভাবে করবেন, কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ উনির এই মন্তব্য যে কোনোভাবেই মেনে নেবে না। আজকে উনি ক্ষমতার দম্ভ দেখিয়ে, রাজনৈতিক কৌশল দেখিয়ে মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষকে বিক্ষোভ সমাবেশে আসতে দিচ্ছেন না, তাদেরকে বিভিন্নভাবে আটকাচ্ছেন, তুমি গেলে ঘর পাবে না, সরকারি সুযোগ পাবে না। আমি এইটুকু আপনাদের পদ্ধতির মাধ্যমে বলতে চাই, মাননীয় আপনি ভুল করছেন। আজকে যে মতুয়া আজকে এখানে আসতে পারছেও না, যে নমসূত্র আজকে এখানে আসতে পারছেন না, তাদেরও কিন্তু অন্তর কিন্তু তীব্র জ্বালা হচ্ছে। এই জ্বালার কিন্তু যে যন্ত্রণা, এই পাপ কিন্তু আপনার, সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়ে যাচ্ছে, চক্র বৃদ্ধি হারে বাড়ছে। কাজে আপনার কাছে সবিনয় আবেদন, আমাদের মতুয়া সমাজ, আমাদের মতুয়া শিক্ষা আমাদের এই শিক্ষা দিয়েছে, কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে একটিও কুরুচিকর মন্তব্য করছি না, আগামী দিনেও করব না। তো আমরা শুধু তাকে সবিনয়ে জানাতে চাই, আমি আপনি দেশের বাংলার মুখ্যমন্ত্রী, আপনি সকলের প্রতিনিধি, আপনি সকলের অভিভাবিকা, আপনার অভিভাবকত্ব দিনে এবং আপনার মুখ দিয়ে যে শব্দ বেরিয়েছে, সেই শব্দে যখন কোটি কোটি মানুষ বেদনা হতো, আপনি কেন তার প্রতিকার করছেন না? আপনি কেন ঠাকুর বাড়িতে তো আপনি যেয়েছেন ক্ষমতায় আসার আগে, হ্যাঁ ঠাকুর বাড়ির কাছে গিয়ে বড় মায়ের পায়ে ধরে আপনি মতুয়া ধর্মে দীক্ষিত হয়েছেন, তাহলে আপনি কেমন মতুয়া হলেন? তাহলে আপনি যাদের পরিবেষ্টিত রয়েছেন তারাও সবাই নকল মতুয়া, আপনিও কি নকল মতুয়া? আপনার যে মতুয়া প্রেম সেটা আপকে আপনে শহর ইসলামপুর মে মিল রাহা হ্যায় এলইডি লাইট মেটাল বোর্ড। কিসি ভি তরহ কে দোকান ইয়া কোই প্রতিষ্ঠান কে লিয়ে মেটাল ও এলইডি লাইট বোর্ড বানানা চাহতে হ্যায় ইয়া ফির এসিপি ডেকোরেশন কা কাম করওয়ানা চাহতে হ্যায় তো চলে আইয়ে ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রম পাড়া মোড় নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর।